সরকারি চাকরির পরীক্ষার সুবিধার্থে কমনযোগ্য পাঁচ হাজার প্লাস জেনারেল স্টাডিজ ও তার সাথে দশটি মকটে সেট বাই করার জন্য ডিসক্রিপশান লিঙ্ক ফলো করো বইটির দাম রাখা হয়েছে সত্তর টাকা বইটি তোমরা প্রিন্ট আউটও করতে পারবে আর বইটি যে রিভিউ দেখতে চাও তার লিঙ্কও ডেসক্রিপশন দেওয়া থাকবে বইটি কেনার জন্য তোমরা ফোনপে পেটিএম বা যে কোনো ইউপিআই ইউজ করতে পারো এছাড়া তোমার ডেবিট কার্ড অথবা এটিএম কার্ড ইউজ করতে পারো আর বইটি কিনতে তোমাদের কোনোদিন অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমার সে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে তবে দয়া করে বন্ধুরা কেউ আমাকে ফোন করবে না হ্যালো এভরিওান টি ডির এক্সাম চ্যালেঞ্জেসের পক্ষ থেকে আরেকটি নতুন মক টেস্টের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা প্রত্যেকে অ্যান্সার করার জন্য দুই সেকেন্ড করে টাইম পাবে এবং তারপরে আমি তোমাদের সঠিক উত্তরটি জানিয়ে দেবো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কে কত স্কোর করেছ ওকে তো আজকের মূল যে ভিডিওটি সেটিতে যাওয়ার আগে প্রথমে কয়েকটি কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব যেগুলো আমি বিগত কয়েক দিনের সিরিজে বলেছিলাম যে তোমরা অ্যান্সার করবে আমি পরে আলোচনা করে দেবো ঠিক আছে তো দেখে না পশ্চিমবঙ্গ পুলিশ মেন্স প্র্যাকটিস সেট ওয়ান ঠিক আছে এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা পঁচিশ এক দু হাজার কুড়ি তারিখে রিলিজ হয়েছিল এই ভিডিওর এগারো নম্বর যে কোয়েশ্চেনটি ছিল ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন বা এফ কত সালে সূচনা হয়েছিল এই কোয়েশ্চেনটা আমি তোমাদের উদ্দেশ্যে রেখে দিয়েছিলাম যে তোমরা কমেন্টে জানাও সঠিক অ্যান্সারটি আমি পরে জানিয়ে দেবো তোমরা প্রত্যেকে কমেন্টে সঠিক উত্তর জানিয়েছো যেটা উনিশশো তেরো সাল হচ্ছে সঠিক উত্তর তোমরা প্রত্যেকে মিলিয়ে নেবে এবং যদি এই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে তুমি ভিডিওগুলো দেখে নিতে পারো নেক্সট দেখে নাও ওই একই ভিডিওর পঁচিশ নম্বর যে কোয়েশ্চেনটি ছিল রিজার্ভ ব্যাংকের গভর্নর জেনারেল কার দ্বারা নিযুক্ত হয় তোমরা এটিরও সঠিক অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানিয়েছ ঠিক আছে তো এখানে দুটো দুটো অ্যান্সার হয়েছে যেমন হচ্ছে একটা একজন অনেকে বলেছে রাষ্ট্রপতি আবার অনেকে বলেছে কি অর্থমন্ত্রী তো আমি নেট সার্চ করে যেটা বলছি সেটা হচ্ছে রাষ্ট্রপতি নেট সার্চ করে রাষ্ট্রপতি পেয়েছি তো আমি এখন রাষ্ট্রপতিকে উত্তর হিসাবে ধরে নিচ্ছি তবুও তোমরা কমেন্টে জানাবে সঠিক উত্তর কী হতে পারে নেক্সট দেখে নাও দ্বিতীয় বিভিন্ন দেশের জাতীয় প্রতীক বিভিন্ন দেশের জাতীয় প্রতীক এই যে মকটেসের সিরিজে যে ভিডিওটা ছিল যেটা হচ্ছে তেইশ এক দু হাজার কুড়িতে রিলিজ হয়েছে ডেনমার্কের জাতীয় প্রতীকের নাম কী সাত দাগের কোয়েশ্চেন ছিল ডেনমার্কের জাতীয় প্রতীকের নাম কী ঠিক আছে এই কোয়েশ্চেনটা ভুল হয়ে গেছিলো তো সঠিক উত্তর হবে টট তোমরা অবশ্যই মিলিয়ে নেবে নেক্সট দেখে নাও মক টেস্ট এপিসোড টোয়েন্টি ফোর মক টেস্ট এপিসোড টোয়েন্টি ফোর যেটা বাইশ এক দু হাজার কুড়িতে রিলিজ হয়েছে যেটা আট দাগের প্রশ্ন ছিল ইজিপ্টের রাজধানীর নাম কি তো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে সঠিক উত্তর জানিয়েছিল যেটা সঠিক উত্তর হবে কাইরো ইজিপ্টের রাজধানীর নাম হচ্ছে কাইরো তোমরা প্রত্যেকে মিলিয়ে নেবে এবং যদি উত্তর ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে আদি কংগ্রেসের সম্মেলনকে তিন দিনের তামাশা বলে উক্তি করেন কে আজকের মূল যে মকটেস্ট সিরিজ তার প্রথম প্রশ্নটা দেখে নাও দাগের প্রশ্ন আদি কংগ্রেসের সম্মেলনকে তিন দিনের তামাশা বলে কে উক্তি করেন প্রত্যেকে অ্যান্সার করবে দুই সেকেন্ড করে তোমাদের হাতে টাইম থাকবে অ্যান্সার করার জন্য তারপর আমি সঠিক অ্যান্সারটি তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অশ্বিনী দত্ত অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার অশ্বিনী কুমার দত্ত আদি কংগ্রেসের সম্মেলনকে তিন দিনের তামাশা বলে উক্তি করেছিলেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই নোট করে নেবে দুই নম্বর কোয়েশ্চেনটি দেখে নাও সংশ্লেষের সময় নিচের কোনটি ইলেকট্রন পরিবহনের জন্য দায়ী ধাতব আয়ন শালক সংশ্লেষের সময় নিচের কোনটি ইলেকট্রন পরিবহনের জন্য দায়ী ধাতব আয়ন সঠিক অ্যান্সার হবে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার লোহা সঠিক উত্তর হবে ঠিক আছে তিন নম্বর কোয়েশ্চেনি দেখে নাও ফ্রেন্ডস জলের তলার শব্দ নিরূপণকারী যন্ত্রের নাম কি জলের তলার শব্দ নিরূপণকারী যন্ত্রের নাম কি দু সেকেন্ড টাইম তোমরা অ্যান্সার করার চেষ্টা করো যারা অপশান ডি যা একদম কারেক্ট অ্যান্সার হাইড্রোফোন সঠিক উত্তর হবে পরবর্তী দেখে নাও চার নম্বর কোশ্চেন বায়ুর আদ্রতা পরিমাপক যন্ত্রের নাম কী বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কী সঠিক উত্তরে যাবে হাইগ্রোমিটার অপশান বি হচ্ছে সঠিক উত্তর বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার তোমরা প্রত্যেকে অ্যান্সারগুলি করার চেষ্টা করবে এবং কমেন্টে জানাবে কত স্কোর হচ্ছে লো লোকটা হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত পাঁচ দাগের কোশ্চেন লোকটা হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক অ্যান্সার হবে মণিপুর অপশান এ হচ্ছে সঠিক উত্তর মণিপুর ছয় দাগের কোশ্চেনি দেখে নাও গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে খ্যাত ভারতের কোন ব্যক্তি গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে খ্যাত ভারতের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশান সি হচ্ছে সঠিক উত্তর দাদাভাই নৌরজি গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে খ্যাত নেক্সট দেখে নাও দাগের কোশ্চেন অর্থনীতির জনক কোন ব্যক্তিকে বলা হয়ে থাকে অর্থনীতির জনক নিচের কোন ব্যক্তিকে বলা হয়ে থাকে সঠিক অ্যান্সার হবে যারা অপশান এ ভাবছে একদম সঠিক উত্তর অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়ে থাকে নেক্সট দেখে নাও মুদ্রা রাক্ষস গ্রন্থের লেখকের নাম কি মুদ্রা রাক্ষস গ্রন্থের লেখকের নাম কি আট দাগের কোয়েশ্চেন সঠিক অ্যান্সার করার তোমরা চেষ্টা করো যারা বিশাখ দত্ত অপশান সি ভাবছে একদম কারেক্ট উত্তর মুদ্রা রাক্ষস গ্রন্থের লেখকের নাম হচ্ছে বিশাখ দত্ত নেক্সট দেখে নাও দাগের কোয়েশ্চেন দেখে নাও রাজধানী এক্সপ্রেস প্রথম কোন দুটি শহরে চালু হয়েছিল রাজধানী এক্সপ্রেস প্রথম কোন দুটি শহরে চালু হয়েছিল খুবই কমন কোয়েশ্চেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি সঠিক অ্যান্সার যেটা হচ্ছে নিউ দিল্লি থেকে হাওড়া পর্যন্ত রাজধানী এক্সপ্রেস চালু হয়েছিল নেক্সট দশ দাগের কোয়েশ্চেন দেখে নাও গ্রীষ্মকালে উত্তর ভারতে প্রবাহিত স্থানীয় জ বায়ুপ্রবাহের নাম কি গ্রীষ্মকালে উত্তর ভারতে প্রবাহিত স্থানীয় বায়ুপ্রবাহের নাম কি অপশান এ হচ্ছে সঠিক উত্তর লু হবে অ্যান্সার প্রত্যেকে অ্যান্সারগুলো মিলিয়ে নেবে এবং যদি কোনো অ্যান্সার নিয়ে তোমাদের কোনো ডাউট থেকে থাকে বা দ্বিমত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমরা সেগুলো নিয়ে পর্যবেক্ষণ করে পরবর্তী ভিডিওতে বলে দেব এগারো নম্বর কোয়েশ্চেনটি দেখে নাও ভারতের প্রথম রেল কোম্পানির নাম কি ভারতের প্রথম রেল কোম্পানির নাম কি বহু এক্সামে কোশ্চেনটি এসেছে সঠিক আনন্দ হবে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেল কোম্পানি অপশান বি হচ্ছে সঠিক উত্তর ভারতের প্রথম রেল কোম্পানির নাম হচ্ছে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেল কোম্পানি ঠিক আছে নেক্সট বারো নম্বর কোশ্চেন দেখে নাও সংবিধান রচনার রচনা কমিটির সভাপতি কে ছিলেন সংবিধান রচনা কমিটির সভাপতি কে ছিলেন সঠিকান সভাবে ডক্টর আম্বেদকর অপশান ডি হচ্ছে সঠিক উত্তর সংবিধান রচনার কমিটির সভাপতি ছিলেন ডক্টর আম্বেদকর পরবর্তী কোশ্চেনটি দেখে নাও কত সালে ভারতীয় সংবিধানের বিয়াল্লিশতম সংশোধনী গৃহীত হয় কত সালে ভারতীয় সংবিধানের বিয়াল্লিশতম সংশোধনী গৃহীত হয় তেরো নম্বর কোয়েশ্চেন সঠিক উত্তর হবে উনিশশো ছিয়াত্তর অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার উনিশশো সালে ভারতীয় সংবিধানের বিয়াল্লিশতম সংশোধনী গৃহীত হয় পরবর্তী কোশ্চেনটি দেখে নাও নম্বর কোশ্চেন প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয়েছিল প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয়েছিল এই কোশ্চেনটা তোমাদের জন্য তোমরা অবশ্যই কমেন্টে জানাবে সঠিক অ্যান্সার কী হতে পারে আমি পরের ভিডিওতে এই কোশ্চেনটি নিয়ে বিশদ আলোচনা করে দেবো ঠিক আছে অবশ্যই কমেন্টে জানিও এই কোয়েশ্চেনটির সঠিক অ্যান্সার কী হতে পারে চোদ্দ দাগের কোশ্চেন পনেরো নম্বর কোয়েশ্চেন দেখে ফুটবল রেফারিদের দক্ষতার জন্য কি পরীক্ষা দিতে হয় ফুটবল রেফারিদের দক্ষতা জন্য কি পরীক্ষা দিতে হয় সঠিক অ্যান্সার হবে কুপার টেস্ট অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার কুপার টেস্ট দিতায় ফুটবল রেফারিতে দক্ষতা পরীক্ষার জন্য দাগের প্রশ্ন দেখে নাও গ্রীষ্মকালীন অলিম্পিক্সে কোন সালে ভারত প্রথম অংশগ্রহণ করেন গ্রীষ্মকালীন অলিম্পিক্সে কোন সালে ভারত প্রথম অংশগ্রহণ করেন অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার উনিশশো সালে গ্রীষ্মকালীন অলিম্পিক্সে ভারত প্রথম অংশগ্রহণ করেন সতেরো দাগের কোশ্চেন দেখে না স্বাধীন ভারতের প্রথম বাজেট পাস হয় উনিশশো সালের কোন তারিখে স্বাধীন ভারতের প্রথম বাজেট পাশ হয় উনিশশো সালের কোন তারিখে প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো সঠিক উত্তর হবে ছাব্বিশে নভেম্বর অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট দেখে নাও আঠেরো দাগের কোশ্চেন সরকারি গ্রহণে সরকারি গ্রহণে বাধ্য হয় কোন ক্ষেত্রে এটা অপশানের কোশ্চেনে একটু ভুল আছে কোশ্চেনটা হবে সরকারি কর গ্রহণে বাধ্য হয় কোন ক্ষেত্রে সরকারি কর গ্রহণে বাধ্য হয় কোন ক্ষেত্রে সঠিক ক্যান্সার হয়ে যাবে রাজস্ব কম হলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার তোমরা একটু মিলিয়ে নেবে দেখে নেবে সরকারি কর গ্রহণে বাধ্য হয় কোন ক্ষেত্রে ঠিক আছে ওখানে সরকারি পর ওখানে হবে কর হবে দেখে নেবে ওটা অপশান সঠিক অ্যান্সার হবে কি রাজস্ব কম হলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার উনিশ দাগের কোশ্চেনটা দেখে নাও প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার উনিশশো থেকে ছাপ্পান্ন সাল পর্যন্ত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল নেক্সট কুড়ি নম্বর কোয়েশ্চেনটি দেখে নাও প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয় নিচের কোনটিকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয় নিচের কোনটিকে কুড়ি দাগের কোয়েশ্চেন সঠিক অ্যান্সার হবে শ্বেতসার জাতীয় খাদ্য অপশান বি হচ্ছে সঠিক উত্তর শ্বেতসার জাতীয় খাদ্যকে প্রোটিন বাঁচাওয়া খাদ্য হিসাবে বলা হয়ে থাকে একুশ নম্বর কোশ্চেনের দেখে নাও দু সালে অনুষ্ঠিত ইউথ অলিম্পিক্স গেম কোথায় অনুষ্ঠিত হবে দু সালে অনুষ্ঠিত ইউথ অলিম্পিক্স গেম কোথায় অনুষ্ঠিত হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি সেনেগাল অপশান বি হচ্ছে সঠিক উত্তর পরবর্তী কোয়েশ্চেনে দেখে নাও মহাত্মা গান্ধী মেরিন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত মহাত্মা গান্ধী মেরিন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত বাইশ দাগের কোশ্চেন মহাত্মা গান্ধী মেরিন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অপশান ডি হচ্ছে সঠিক উত্তর নেক্সট দেখে নাও বক্সা ব্যাঘ্র প্রকল্পটি কোথায় অবস্থিত বক্সা ব্যাঘ্র প্রকল্পটি কোথায় অবস্থিত তেইশ নম্বর কোয়েশ্চেন পশ্চিমবঙ্গ হবে সঠিক উত্তর অপশান এ নেক্সট দেখে নাও চব্বিশ নম্বর কোয়েশ্চেন বসুন্ধরা দিবস কবে পালন করা হয়ে থাকে বসুন্ধরা দিবস কবে পালন করা হয়ে থাকে তোমাদের এক্সামে দিবস একটা না একটা কোয়েশন এসেই থাকে বসুন্ধরা দিবস কবে পালন করা হয়ে যাবে হয়ে থাকে সঠিক আনসার হবে অপশান ডি বাইশে এপ্রিল বসুন্ধরা দিবস পালন করা হয়ে থাকে আজকের টেস্ট সিরিজের লাস্ট কোয়েশ্চেনটি দেখে নাও বাংলা গদ্যের জনক কাকে বলা হয়ে থাকে খুবই কমন কোয়েশ্চেন বাংলা গদ্যের জনক কাকে বলা হয়ে থাকে সঠিক আনসার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশান বি হচ্ছে সঠিক উত্তর তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও একটি লাইক আমাদের অনেক অনুপ্রেরণা অনুপ্রেরণাযোগে নতুন ভিডিও বানানোর জন্য আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল বেলাইকনটি বাজিয়ে দিও আর স্পেশালি এখন থেকে চালু হচ্ছে তোমাদের ডাব্লুবি পুলিশ মেনের জন্য মক টেস্ট সিরিজ চালু করে দিয়েছি পঁচিশটা করে কোয়েশ্চেন প্রতিদিন তোমরা পাবে অবশ্যই মক টেস্টগুলি অ্যাটেন্ড করবে তাহলে তোমরা বুঝতে পারবে তোমরা এক্সামের জন্য কতটা প্রিপারেশন হতে পেরেছ জয় হিন্দ বন্ধুরা ধন্যবাদ